দাঁড়াও, সুলতানার মা, তুমি এই মুহূর্তে মোরুল বাড়ি থেকে বের হয়ে যাও। কেন? আমি বাড়ি থেকে বেরে যাবো কেন? তুমি কার অনুমতি নিয়ে ওই ছোট লোকের বাড়ি থেকে গেছিলা? তোমার দাবি কি করতেছে আব্বা? কি করতেছে? মানুষে দেখলে কি কইব? ওই কেন আমার শত্রু ব্যক্তি গেছিল, ওই মেয়ের আমি তেজ্য করছি, ওই মেয়ে আমার কেউ না। আমি কোনো ভাব জমাই তোর বাড়িতে যাইনি। কেন তুই গেছিলি? আমি রিমারে মানা করতে গেছি, ও যাতে আমগো বাড়িতে না হয়। হব্বা, আমরা রিমারে সাবধান করে আইছি যাতে রিমা আর কোনোদিন আমগো বাড়ির আশেপাশে না আসে। ওই মেয়ের মুখ আমি দেখতেছি না, ওই মেয়ে আমার বইরা গেছে, ওই আমার মায়া না। আমারও কিচ্ছু ভালো লাগতেছে না, মনটা চাইতেছে ওই পোলারে যে খুন করি। নিজের আপন বোনের জামাইরে খুন করবেন? কি আর বোনের জামাই, বোন তো ত্যাগ করছি, সামনে পাইলে কুসুর মতন কাটতাম, কয়েকটা নিজের আপনি কি এইটা কোন লেগে এখানে আইছেন? না, কইতে আইছি রিমার যে বাড়িতে বিয়ে হইছে ওই বাড়ির ঠিকানা নিয়ে আইছি। কোন বাড়িতে বিয়ে হইছে? পাশের গ্রামের রিক্সাওয়ালা জব্বার মিয়া, জব্বার মিয়ার ছেলে সোহাগের সাথে বিয়ে হয়েছে। আমি আজকে ওইখানে যামু, ওই পোলারে খুন করবো আমি আজকে। আপা, আপনি সব কি কইতাছেন? ওই পোলার লাগিয়া আজকে ছোট মা বাড়ি ছাড়া আব্বা আম্মারে মারতে গেছে, আমার আপন বইনারে হেল হয়ে গেছে, ওরে তো আজকে আমি মাইরে এলামু, তারপরে যে আমি ঠান্ডা হবো। সুলতানা, সুলতানা, এই কাজ করা ঠিক হইব না। শব্দ সামনে আপনি আপনার ঠিকানা কেন দিয়ে গেলেন? আমি কি জানতাম সুলতানার মাথা এমন খারাপ প্ল্যান করতেছে? এখন আমার কি হইব? কি আর হইব, খুন খারাপই দেখার অপেক্ষা করেন? আল্লাহ গো, কি হইব। তুই অনেক খেলা দেখেছিস, আজকে তোর সব খেলা আমি বন্ধ করে দিব। এই সাক্ষ্য দিয়ে তোর গলা কাটবো। সুতানা, ফই যাইতেছ? একটা কামে যাইতেছি। কি কামে যাইতেছ? কইলাম না কামে যাইতেছি, এত কথা কইতেছ কেন? মোরুল বাড়ির মাইয়ারা ইচ্ছা করলে কোনো কামে যাইতে পারে না, জানোস না? কেন, রিমা যে এত বড় কাম করলো, কিছু করতে পারছো তোমরা? বাড়িতে হুদা হুদা অশান্তি হইতেছে না? এখন কি তুই বাড়ির ভিতরে অশান্তি করবি? না, অশান্তি নিবাইতে যাইতেছি। সুলতানা, সুলতানা, আল্লাহ গো, আমারে কেন মাইয়া দিলা? আমার এই অশান্তি আর ভালো লাগে। চাচি আম্মা, সুলতানা আপা কই? ব্যাগলো বাইরে গেল। আরে রিমা আপার জামাই বাড়িতে যাইতেছে, হ্যার জামাইরে খুন করবো বইলা। তুই সংসদ পত্রিকা মাস্টার সাহেবের কাছ থেকে রিমা আপার জামাই বাড়ির খোঁজ লইছে, হ্যার জামাইরে খুন করবো বইলে তো বাড়ি থেকে বাড়িছে। এখন কি হইব? তাড়াতাড়ি যা, যা গিয়া মোরুল চাচারি গিয়া কই আয়, যা। আমি কিছু কইতে পারম না মোরুল চাচারে, আমার বকা দিব। আপনি আমার সাথে চলেন। তোরা কিচ্ছু পারস না, কিচ্ছু পারস না, কি কাম করস তোরা, চল চল। এই মারা ডেকাডারে কেমনে কমু, এর আগে তো কোনোদিন এই গ্রামে দেখি নাই। কোনো বাড়ির মেহমান হয় তা না, এটা আমার পছন্দ হয়েছে, বুঝছি না কথা বলছিস। এই গ্রামে সোহাগদের বাড়ি কোনটা? কোন সোহাগ? ও মোড়লের মায়ারে বিয়ে করছে এই সোহাগ? হ, বাড়ি কোনটা? আই সাফা মনি, তার আগে আপনি কোন, আপনি সোহাগ বাড়ি কি হন? কিছু হই না, যেটা প্রশ্ন করছে এটা উত্তর দেন। আপনি পরিচয় না দিলে আমরা উত্তর দিব না। আমি মোড়ল বাড়ির বড় মেয়া। ও আচ্ছা, মোড়ল বাড়ির মাইয়া, তাইলে তো আপনি আমাকে বিয়ে আইন না রে। কি কইলেন, কথাবার্তা হুশ করে কোন। মোড়লের মাইয়ারা রাস্তা দিয়ে গেলে লাঠিয়া লইয়া যায়, কেউ কথা কমানোর সাহস পায় না। আজকে মোড়লের মাইয়া আমঙ্গলকে আইসা কথা কইতাছে, বিষয়টা আমার কাছে
কেমন জানি লাগতেছে। সোহাগদের বাড়ি কোনটা এটা কি কইবেন? আমার সাথে আসেন বিয়াল। ঠিকানা কইলি হইব, আমি চিন্না লম। ওই যে ওই বাড়িটা পরের বাড়িটা হলো সোহাগ বাইকো বাড়ি। আপনি জানেন বিএন শব্দটা আরেকবার উচ্চারণ করলে জিব্বা এনি টাইমে ছিড়া ফেলুন। আপনি মায়া মানুষ, এই উত্তরটা দিলাম। আমার বাড়ির লোকজন ঠিকঠাক মতো কথা শুনতেছে না মনে হইতেছে। মোড়ল সাহেব, জরিমানার হার বাড়ায় দেন, একদম ঠিক হয়ে যাবে। শুনছেন, সুলতানা রিমার বাড়িতে গেছে। কি সুলতানা রিমার বাড়িতে গেছে? ওই মায়ের আজকে আসুক, ওরে কয়েকটা টুকরো টুকরো করে নদীতে ভাসাই দেব। সুলতানা রিমার জামাইরে খুন করতে গেছে। কি কইস? আমার কাছে চাইছিল তো তাই দিয়ে দিছি। চাইলেই তুমি ঠিকানা দিবা, আমার মাইয়ার যদি কিছু হয় তোমার সেলে পাঠাবো আমরা। এইটা আপনারা কি কইতেছেন? তার চাইতে ভালো একটা জরিমানা কইরা ফেলান। তোমরা সবাই অনেক বাইরে গেছো, তোমাদের অনেক কঠিন শাস্তি দিতে হবে। বাড়িতে কেউ আছেন? কেউ বাড়িতে? তুমি কেডা মা? এটা কি সোহাগদের বাড়ি? হ, কিন্তু ভাইজান তো বাড়িতে নাই, রিমা আছে বাড়িতে। রিমা? রিমা মানে তুমি কেডা? আমি সুলতানা, মোরল বাড়ির মাইয়া, রিমার বড় বোন। মোরল বাড়ির মাইয়া বৌমার বোন আইছে। আরে সর্বনাশ, কি খুশির খবর! তাড়াতাড়ি যাও, ওনার লিগা শরবত করে নিয়ে আও, হাত পাকাটা নিয়ে আও। আমি বসতেও আসি নাই, কিছু খামুও না। রিমা কখন আইব? আয়া পূর্ব বৌমায়, আয়া পূর্ব। আমা যান, আপনি আমার গোবাড়িতে আইসেন, একটু পদধুলি দেন, ঘরে চলেন। আরে আপনারা এসব কি কইতাছেন? এই দাঁড়ায় আসো, কেন তাড়াতাড়ি যাও, আপনার ব্যবস্থা করবেন। আমার বসেন। দেন। ভাবি, কিছু শুনছেন না তো? কি শুনুন, সুলতানা নাকি রিমা গোবাড়ি গেছে? কও কি, সুলতানা রিমা গোবাড়িতে গেছে? আব্বা শুনলো তো মাইরেই ফালাইবো সুলতানারি। শেষ পর্যন্ত সুলতানা রিমার দলে যোগ দিল? আরে না, সুলতানা রিমা জামাইরে খুন করতে রিমা গোবাড়িতে গেছে। এইটা তুমি কি শোনাইলা সে যাবো? আমার মিনা এই কথাই কইল, যদি সুলতানা খুন করে ফালাই তাইলে তো এই খুনের দায় ওর জেল ফাঁসি হয়ে যাব। জেল ফাঁস হইলেই বা কি করব, কে যাইব ওই রিমার শ্বশুর বাড়ি? কি সে, তোমরা তো হইচই করতেছো কেন? সুরজ ভাই, আমগো সুলতানার বাঁচাও।
সুলতানের বাসা মানে সুলতানের কিছে? সুলতানা রিমার জামাইরে মারনের লিগা রিমা গো বাড়িতে গেছে। কি? সুলতানা রিমার জামাইরে মারতে রিমার বাড়িতে গেছে? বাহ, এই না হলো মোরল বাড়ির রক্ত। দেখতে হবো না বন্ডাকার আমার বোন। ভাই, তুমি সুলতানারে খুন করার হাত থেকে বাঁচাও। কি কয়, ওই পোলারে যদি সুলতানা খুন করতে পারে আমি নিজের হাতে সুলতানারে পুরস্কার তুলে দেব। খুনের দায় যে সুলতানা জেল ফাঁসি হইব? ওই পোলার লিগা মোরল বাড়ির প্রত্যেকটা মানুষের অন্তরে আগুন জ্বলতাছে, এর সাথে জেল ফাঁস অনেক ভালো। ওই বাড়িতে আওয়ার লগে লগে তোমরা আমার জানাইবা, আমি গেলাম। আল্লাহ গো, তুমি সুলতানারে বাঁচাও। চলো আমরা সবাই মিলা রিমা গো বাড়িতে যাই। আমাকে বাড়ির থেকে বাইর করে দিব। হরে, মোরল বাড়ির নিয়ম ভাঙলে কি হয় এটা তো নিজের চোখেই তোরা দেখতে পাইতাছস।